আমার মান তো তার কবরের জমিনে ঘুমায় ওই মারে সারা আমি রাতের বেলা ঘুমাইতে পারি না এই জন্য আপনি আমার অনুমতি দেন আমার মারে আমি আল্লাহর কালামটা রাতের বেলা আমি শুনব এই কথা বলি আর এক মুহূর্তের জন্য রাতের বেলা থাকতে পারে না আম্মা জানকে আল্লাহর কালাম বুকের মধ্যে ধারণ করিয়া কবরস্থানে যখন হাজির আম্মা জানকে সূরা ইয়াসিন থেকে যখন তেলাওয়াত আরম্ভ করে দিল ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম এইভাবে আল্লাহর কালামের তেলাওয়াত যখন আরম্ভ করে দিল আর আদিশা গোরস্থানের মধ্যে আয়েশা দেখে নন্ন কেউ নয় ওই যে ছোটর সন্তান যেই সন্তান তার স্ত্রী ওসিয়ত করে গেল স্বামী আমার আমার বড় সন্তান গুলোকে যেহেতু কোরআন মালা বানাইতে পারি না হাফেজ বানাইতে পারি না আমি আপনার কাছে ওসিয়ত করে গেলাম আমার এই ছোট সন্তান আপনি তাকে হাফেজ বানাবেন আপনি তাকে আলেম বানাবেন আমি ওসিয়ত করে গেলাম ওসিয়ত অনুযায়ী দেখলাম আমার সন্তানটা চলে আসছে বাবাও ছেলে ধরে কান্দে ছেলেও বাবা ধরে দীর্ঘ সময় পর্যন্ত কান্না করেছে আর ছেলে বলে আব্বা যান আমি রাতের বেলা ঘুমাইতে পারি না আমার মা অন্ধকার কবরের জমিনে ঘুমায় আমি মা আমি বাবা ঘুমাইতে পারি না এই জন্য আমি আল্লাহর কালামটা নিয়ে আমার মারে কোরআন শরীফ শোনার জন্য হাজির হয়ে গেছি বাবাও কাঁদলেন সন্তান দীর্ঘ সময় পর্যন্ত কাঁদলেন কাদার পরে বললেন এর সন্তান আয়া আমি আজকের ঘটনা দ্বারা বুঝলাম আমার অন্য ছয় সন্তান প্রকৃত সন্তান না আমি যখন মারা যাই তুই তো আমার সময় মতন কাজে লাগবি আয়া এই কথা বলিয়া সন্তানটাকে বুকের মধ্যে ধারণ ঘুমিয়া মাদ্রাসার মধ্যে হাজির হয়ে গেল আমার আল্লাহ জানে দেওবন্দা সাত আসমান সাত জমিন পরিমাণ গুনাহ হয়ে গেছে বলে হা আল্লাহ আমার গুনাহ হয়ে গেল এমনকি আসমান জমিনের মধ্যে তিল পরিমাণ জায়গা কোনোদিন খালি না আমার গুনাহ হয়ে গেছে হে বন্দা সবাই তোরে ঘর থেকে বের কর বলে হা আল্লাহ আমার ঘর থেকে বের করে দেয় এমনকি আমার এলাকার মধ্যে আমার কোনো জায়গা নাই আল্লাহ পাক বলেন ও বন্দা ওই যে নাইবে নবী ওই যে মকিউ সুন্না হামিউ সুন্না মাদ্রাসা দিনের বয়ান হইতেছে দিনের তালিম হইতেছে হাজার হাজার গুনাগার হাজার হাজার আল্লাহওয়ালারা হাজার হাজার গুনাগাররা যখন চোখ দিয়ে পানি পানি যখন বের হয় চোখের পানি বের হইতে দেরি হয় আমি আল্লাহ তার তামাম জিন্দিগির গুনাগাতা গুলো মাফ করতে কোনো দেরি করি না স্বয়ং আমি আল্লাহ আরো জোরে বলুন আল্লাহু আকবার এই জন্য আমার আল্লাহ জানিয়ে দেয় কুলিয়া ইবাদিয়াল লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন দুনিয়ার কোথায় তোমার জায়গা হবে না ও বান্দা তুমি আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দে যত পরিমাণ গুনাহ হয়ে গেল নাফরমানি হয়ে গেল তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি হয় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে কোনো দেরি করি না আরো জোরে বলি সুবহানাল্লাহ এবার যখন যুবক যখন হাত ধরে কান্না আরম্ভ করে দিল আর বললাম ভাই কে মারা গেল বলে না না আমার কেউ মারা যায় নাই জাহান্নামের আগুনের ভয় পরকালের ভয় কাঁদতে 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 এখন তো আমার জিন্দিগির হালত এমন হয়ে গেল এশার নামাজ কখনো পড়ি নাই জোহর নামাজ পড়ি নাই ফজর নামাজ পড়তে পারলাম না আমার মাওলার হুকুমটা ঠিক মতন পালন করতে পারি নাই হঠাৎ করে আয়াতে কারিমার আলোচনা যখন হয়
আমার দিলটা কেমন জানি নরম হয়ে গেল আর ময়দানে বসলাম দীর্ঘ সময় পর্যন্ত কাঁদলাম দোয়া করে দিলাম আমরা সবাই মিলে দোয়া করে দিলাম বলি না না এইভাবে দোয়া করলে হবে না আল্লাহ আমারে ক্ষমা করছেন কেন ওই আমার সুসংবাদটা জানিয়ে দেন যখনই আয়াতে কারিমা পাঠ করে শুনালাম আল্লাহ পাকের বান্দার দিলটা ঠান্ডা হয়ে গেল যুবক বলে হুজুর আমারে তওবাটা পড়ে দেন আর আমি গুনাহ করব না নেকের কাজ ছাড়ব না এই জন্য আমার আল্লাহ জানে দাও নবী গো উতলুমা আপনার কাছে মহাগ্রন্থ আল কোরআন নাযিল হয়েছে তাকে আপনি পাঠ করুন তাকে আপনি তেলাওয়াত করুন পাঠ আর তেলাওয়াত করলে কি হয় বলে দামি মানুষটাকে বেদামি মানুষটাকে আওয়াজ করে বলুন দামি বানে দেখে আল্লাহ বানে দে আল্লাহ বানে দে তার বাস্তবতার নমুনা হুজুর রাতের বেলা ঘুমাইতে পারি না ঘুমাইতে পারো না আমার বাসার কাছে একটা হেফসখানা মাদ্রাসা আছে রাতের বেলা যখন ঘুমাই গুনগুন আওয়াজ শুনে যায় আর দীর্ঘ সময় বসে আমার তো ছেলে নাই আমার মেয়ে নাই দীর্ঘ সময় বসে বসে কাঁদি আর বলি মালিক একটা কোরআনের হাফেজ রাব্বা জানবা না একটা আলেমের আব্বা জানবা না তাহলে আমি দিলটাকে ঠান্ডা করে ফেলবো দিলটাকে ঠান্ডা করে ফেলবো এই জন্য আমার আল্লাহ নবীকে জানে নবী আমার আপনি মহাগ্রন্থ আল কোরআনকে পাঠ করুন তাহলে বেদামি মানুষগুলাকে দামি বানে দেখে সিরতে মুস্তফার মধ্যে আছে একজন বেদুইন এখনো পর্যন্ত কালিমা পড়ে তিনি মুসলমান হয় না তোফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু আনহু এখনো পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয় নাই উনি ছিলেন একজন কবি উনি ছিলেন একজন লেখক উনি ছিলেন একজন দার্শনিক বড় বড় ডক্টর তার মধ্যে অভাব ছিল না যখন তিনি মক্কায় চলে আসলেন তার কওমের লোকজন বলল এরে তোফাইল আমাদের বড় ভয় লাগে আমরা বড় ভয় পাই বলে কিসের ভয় পাও আব্দুল্লাহ বেটা মোহাম্মদ তোমাকে ধোকা দিয়ে দিবে জোরে বলি নাউজুবিল্লাহ আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ আব্দুল্লাহর বেটা তোমাকে ধোকা দিয়ে দিবে আব্দুল্লাহর ধোকা থেকে বাঁচা বড় সম্ভব না এই জন্য তোমাকে খুব বিচক্ষণতার সাথে চলতে হবে হুঁশিয়ারির সাথে চলতে হবে ঠিক আছে তো বলে ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু আনহু বললেন আমার কওমের লোকজন আমাকে ডানে বামে সামনে পিছনে বুঝাতে বুঝাতে আমি আসলে ভয় পেয়ে গেলাম এই জন্য এক রাওয়ায়েতের মধ্যে আছে তোফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু আনহু কানের মধ্যে তুলা দিলেন অন্য রাওয়ায়েতে আছে কানের মধ্যে হাল এইভাবে আঙ্গুল দিলেন আঙ্গুল দিয়া নবীজির দরবারে যায় যাতে করে নবীজির কণ্ঠের তালওয়ার তার কানের মধ্যে যেন না যায় নবীজির দিকে যখন রওনা হয় আমার আপনার পয়গাম্বর রহমাতাল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে হাজির আল্লাহর ঘর কাবার মধ্যে হাজির হয়ে গেল নামাজ যখন পড়তেছে এমন সময় তোফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু আনহু নবীর গায়ের সাথে গাটা লাগিয়ে দাঁড়ালেন ইচ্ছা ছিল না তারপরও তিনি দাঁড়িয়ে গেলেন নবী যখন নামাজ যখন শেষ হয়ে গেল আর বললেন ও মুহাম্মদ দাঁড়াও আমি তোমার সাথে একটু কথা বলবো তুমি আমার এই কথাটা শুনে দাও নবীজি বলেন রে তোফাইল বল বল কি এমন কথা বলবি বল আমি রহমাতাল্লিল আলামিন শোনার জন্য হাজির হয়ে গেলাম আল্লাহু আকবার বলে বল বল কি তুই আমারে কথাগুলো বলবি ও মুহাম্মদ আমার কওমের লোকজন বলল আপনি বলে ধোকা দেন আপনি বলে কি জানি গ্রন্থ করেন মানুষগুলো আপনার কথা শুনে অন্য ধর্মের কথাগুলো শুনে না নবীজি ভুবে ভুবে কান্না করে আর মালিককে বিচারদের মালিক আমি তো জাহান্নামী উম্মত গুলোকে জান্নাতি বানাবার জন্য হাতে ধরি পায় এরে মালিক আমি রাতের বেলা ঘুমাইতে পারি না আমার উম্মত
মাত্র ধইরা 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 আমি জান জান্নাতি বানাবার জন্য আমি চেষ্টা মুজাহাদা করতেছি আমি উম্মতের ধারে ধারে যাওয়া উম্মতের জন্য কান্নাকাটি করতেছি আর আল্লাহ আমার ব্যাপারে আমার উম্মত কেমন কথা বলতেছে রে আল্লাহ আল্লাহ পাক বলেন ও নবী গো অসন্তুষ্ট হয় না ভয়ের কোনো কারণ নাই আপনার সাথে আছে কে আওয়াজ করে বলুন কে এই কথা যখন বললেন নবীজি তার রুমের মধ্যে রুমের মধ্যে নিয়ে গেলেন রুমের মধ্যে নিয়ে তো ফেলেব না আমার দাউসি রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে যখন বসে গেল আমার সাথে সকলে আওয়াজে বলি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بلن الله أكبر এই তিনটা জোড়া যখন শেষ করে ফেললো হঠাৎ করে তুফলেব নামার দাউসি রাদিয়াল্লাহু আনহু মাসুম বাচ্চা যেরকম কান্নাকাটি করে হাউ মাউ করে কান্নাকাটি করতে স্যার চোখ থেকে পানিগুলো ভরতেছে আর বলে ও মুহাম্মদ আল্লাহ পাকের তো দামি কালাম এত অলংকার যুক্ত কালাম আর আমি আর কখনো শুনি না আল্লাহ পাকের দামি কালাম আমি আর কখনো শুনি না আমি আর সহ্য করতে পারি না তুমি আমার তাড়াতাড়ি কালিমার মালাটা গলায় ফরিয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু তোফায়েল ইবনে আমর বলেন ও নবী গো আমি একজন কবি আমি একজন লেখক আমি একজন দার্শনিক আমি একজন বুদ্ধিজীবী আল্লাহর কালামে কালামে কত সুন্দর জুমলার সাথে জুমলার মিল বাক্যের সাথে বাক্যের মিল শব্দের সাথে কত শব্দ মিল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ শেষে নাস 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 কত সুন্দর করে আমার আল্লাহ মিলিয়ে দিয়েছে এই জন্য বলেন ও নবী গো আমি আর সহ্য করতে পারি না আমি এক মুহূর্ত আমি আর সহ্য করতে পারি না আমাকে আল্লাহর কালাম আমাকে পাগল করে ফেলেছে দেখেন পাথরওয়ালা দিলটাকে মমের মতো নরম বানে দেখে আজ তো নবীজির ভুল ধরার জন্য কোরআনের ভুল ধরার জন্য কিন্তু না না মহাগ্রন্থাল কোরআন পাথরওয়ালা দিলের সামনে যখন পাড়া গাছ পাথরওয়ালা দিলটাকে মমের মতো নরম বানে দেখে মমের মতো নরম বানে দেখে আওয়াজ করে বলুন কে নরম বানা এবার তো বলে না আমার দাউসি রাদিয়াল্লাহু আনহু বলে ও নবী আমার জন্য আপনি দোয়া করেন আমি আমার কওমের লোকজনের কাছে যখন যাই যাতে করে সবাই যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় নবী আমার এই দোয়াটা করলেন আল্লাহুম্মা জালহু আয়া আল্লাহ তার জন্য একটা নিদর্শন বানিয়ে দেন নবী যে দোয়া করতে দেরি হয় সাথে সাথে আমার আল্লাহ তার কপাল মোবারকের মধ্যে আসমানি বাতি আসমানি আলো লাগাইতে কোনো দেরি হয় না আসমানিল আলো যখন লেগে গেল তো পেলেব না আমার দাউসি রাদিয়াল্লাহু আনহু বলে ও নবী গো আমার আলো বাবার লাজ যদি আমার কৌমের লোকজন দেখে তাহলে তারা বলবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে চেহারা উল্টে গেল না 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 এটা আমি চাই না পুরা শরীরের মধ্যে আল্লাহ যেন ফিট করে দেয় জোরে বলে সুবহানাল্লাহ এই জন্য কালামের দ্বারা বেদামি মানুষগুলোকে দামি বানে দেখে আর জোরে বলুন কে দামি বানা দামি বানে দেন আমার আল্লাহ তার বাস্তবতার ঘটনা
একজন হাদিসাবের সাতজন সন্তান ছিল ছয়জন সন্তানকে দুনিয়ার লাইনে ডক্টরেট বানায়া বানায়া বড় করছে আর একজন ছাত্রকে হাফেজ বানালেন হাফেজ এখনো পর্যন্ত শেষ হয় নাই হাদিসাব সব সন্তানের কাছে সন্তানগুলোকে ফজরের সময় ডাকালেন একটাও সন্তান ঘুম থেকে উঠল না এমন সময় কোথায় ফজরের আযান হলো আবার কোথায় ফজরের আযান হয় নাই বুক ভরা আশা নিয়ে কান্না কান্না ভাব নিয়ে মসজিদের দিকে চলে আসে এমন সময় দেখে গোরস্থান থেকে গুনগুন আওয়াজ শোনা যায় হাদিসা বাউ বাউ করে কান্না করে আর দিলের মধ্যে বড় ভয় না জানি জিন ভূত আমাকে আক্রমণ করে এই ভয় কবরস্থানের দিকে যায় না হঠাৎ করে যত কবরস্থানের দিকে যায় কেমন জানি কণ্ঠটা পরিচিত পরিচিত মনে হয় আরো যত কাছে যায় আরো পরিচিত মনে হয় আরো যত কাছে যায় আরো পরিচিত মনে হয় যা দেখো ওই গোরস্থানে অন্য কেউ নাই ওই যে হাজি সাহেবের মাত্র সাত থেকে আট বছর সন্তান উদাহরণ স্বরূপ এই মাদ্রাসার মধ্যে দিয়েছে ওই যে হাফেজ এখনো পর্যন্ত হেদ্য সমাপ্ত করতে পারে না ওস্তাদকে বলে ওস্তাদ আমার মান তো কার কবরে জমিনে ঘুমায় ওই মারে সারা আমি রাতের বেলা ঘুমাইতে পারি না এই জন্য আপনি আমার অনুমতি দেন আমার মারে আমি আল্লাহর কালামটা একটু রাতের বেলা আমি শুনাবো এই কথা বলি আর এক মুহূর্তের জন্য রাতের বেলা থাকতে পারে না আম্মা জানকে আল্লাহর কালাম বুকের মধ্যে ধারণ করিয়া কবরস্থানে যখন হাজির আম্মা জানকে সূরা ইয়াসিন থেকে যখন তেলাওয়াত আরম্ভ করে দিল ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم এই ভাবে আল্লাহর কালামের তেলাওয়াত যখন আরম্ভ করে দিল আর আদিশা গোরস্থানের মধ্যে আয়েশা দেখে অন্য কেউ নয় ওই যে ছোটর সন্তান যেই সন্তান তার স্ত্রী ওসিয়ত করে গেল স্বামী আমার আমার বড় সন্তানগুলোকে যত কোরআন মালা বানাইতে পারি হাফেজ বানাইতে পারি আমি আপনার কাছে ওসিয়ত করে গেলাম আমার এই ছোট সন্তান আপনি তাকে হাফেজ বানাবেন আপনি তাকে আলেম বানাবেন আমি ওসিয়ত করে গেলাম ওসিয়ত অনুযায়ী দেখলাম আমার সন্তানটা চলে আসছে বাবাও ছেলে ধরে কান্দে ছেলেও বাবা ধরে দীর্ঘ সময় পর্যন্ত কান্না করেছে আর ছেলে বলে আব্বা যান আমি রাতের বেলা ঘুমাইতে পারি না আমার মা অন্ধকার কবরের জমিনে ঘুমায় আমি মা আমি বাবা ঘুমাইতে পারি না এই জন্য আমি আল্লাহর কালামটা নিয়ে আমার মারে কোরআন শরীফ শোনার জন্য হাজির হয়ে গেছি বাবাও কান্দলেন সন্তান দীর্ঘ সময় পর্যন্ত কাঁদলেন কাদার পরে বললেন এর সন্তান আয়া আমি আজকের ঘটনা দ্বারা বুঝলাম আমার অন্য কোন অন্য ছয় সন্তান প্রকৃত সন্তান না আমি যখন মারা যাই তুই তো আমার সময় মতন কাজে লাগবি আয় আয় এই কথা বলিয়া সন্তানটাকে বুকের মধ্যে ধারণ ঘুমিয়া মাদ্রাসার মধ্যে হাজির হয়ে গেল উদাহরণস্বরূপ এই মাদ্রাসার মধ্যে হাজির হয়ে যায় যা বলে ও মুফতি হাবিবুল্লাহ বাহার শামীম সাহেব আমার সন্তান আমার চক্ষু খুলে দিল আর আমার আল্লাহর ওয়াদা করো যে সন্তানের জন্য বাবার জন্য মায়ের জন্য সন্তান যখন দোয়া করে ওই বাবা মা যদি জাহান্নামি হয়ে যায় বাবা মাকে সন্তান দোয়া করার কারণে জান্নাতের মেহমান বানে দেখে চিল্লে বল কে বানায় বানায় আমার আল্লাহ এই জন্য হাদিস সাহেব কান্না করতে করতে মাদ্রাসায় হাজির হয়ে গেল আর বলে হাবিব সাকি আমি আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করে দিলাম আমার যে আমার আল্লাহ অর্থ সম্পদ দান করলেন তার মধ্যে থেকে এক ভাগের তৃতীয় ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ আমি এই মাদ্রাসার মধ্যে দান করে দিলাম জোরে বলে সুবহানাল্লাহ
আর জোরে বলে সুবহানাল্লাহ এবার হুজুর জিজ্ঞাসা করেন কিভাবে আল্লাহ আপনার দিল খুলে দিল বলে হুজুর আমার ছয় সন্তান ঘুমায় কেউ নামাজ পড়তে আসলো না আমার ছোট সন্তান নামাজও পড়ল তার মায়ের জন্য দোয়া করল এই জন্য আমি মনে মনে ভাবলাম কার জন্য দুনিয়াতে টাকা রাখবো কার জন্য দুনিয়াতে আমি টাকা পয়সা জমা করব না না আমার যেই সন্তান প্রকৃত মানুষের মতন মানুষ হয়ে গেল ওই সন্তানের জন্য আমি টাকা দ্বারা পয়সা দ্বারা সন্তানকে দামি করো মাদ্রাসাকে দামি বানায়া বানায়া প্রয়োজনে মাদ্রাসার সমস্ত জরুরত গুলো আমি একাই সমাধা করে দেব জোরে বলে সুবহানাল্লাহ এই চিন্তা চেতনা খুলে দিলেন কে আরো জোরে বলুন কে খুলে দিলেন আল্লাহ আওয়াজ করে ডাক দিলেন কে খুলে দিলেন আরো জোরে বলুন কে আল্লাহ খুলে দিলেন ও নবীর উম্মত মুখ থেকে আল্লাহ শব্দ বের হয় না এমন একটা সময় চলে আসবে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে মনে চাইবে কিন্তু আমি দিতে পারবো না মুখের মধ্যে আল্লাহ মোহর মেরে দিবেন এমন একটা সময় আসার আগে আগে আল্লাহকে ডাকতে যেন পারি সেই তৌফিক দান করে দেন সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন এই জন্য অন্ধকার কবরে জমিনে বাবা ঘুমায় মা ঘুমায় দাদা ঘুমায় দাদি ঘুমায় যাদের দানের উসিলায় দোয়ার উসিলায় যদি মানুষগুলো জাহান্নামী হয় ওই মানুষগুলাকে জান্নাতের মেহমান বানিয়ে দেখে আরো জোরে বলুন কে দামি বানায় এই জন্য বাবাকে যখন দেখলেন জাহান্নামের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে এমন সময় সন্তান অনেকগুলো মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ কিনে দিল সন্তান টাকা পয়সা দান করে দিয়েছে পরের দিন স্বপ্নে দেখে দানের উসিলা আমার আল্লাহ আমার আব্বা জান আমার আম্মা জানকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে স্বয়ং আমার আল্লাহ মেহমান বানিয়ে দিয়েছেন কে আরো জোরে বলুন কে দামি বানায় মেহমান বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ এই জন্য হুজুর তো কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে চলে আসবে অল্প সময়ের জন্য আমি আপনাদের কাছে হাত উত্তোলন করব জানি না কার আব্বা জান অন্ধকার কবরে জমিনে ঘুমায় জানি না কার মা অন্ধকার কবরে জমিনে ঘুমায় ওই মা বাবা অন্ধকার কবরের জমিন থেকে বলে রে বাবা ওই যে কোরআনের তালে হইতেছে মাহফিল হইতেছে জান্নাতের বাগিচার জমিনে দান কর দান কর দানের উসিলা আমার আল্লাহ জাহান্নামের আগুন দুই সরায়া সরায়া আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয় জোরে বলে সুবহানাল্লাহ